হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছে। নেভিতে 400 মাধ্যমিক স্টুয়ার্ড সেফ হাইজিনিস্ট নিয়োগ করা হবে, তো চলুন দেখে নি কি বলতে চাইছে। ভারতীয় নৌবাহিনীতে ম্যাট্রিক রিক্রুটমেন্ট অক্টোবর 2020 ব্যাচে ট্রেনিং দিয়ে 400 স্টুয়ার্ড সেফ এবং হাইজিনিস্ট নিয়োগ করা হবে। আবেদন করতে পারে নিচের মতো যোগ্যতায়। অবিবাহিত পুরুষরাই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক পাস। জন্ম তারিখ হতে হবে 1 অক্টোবর 2000 থেকে 30 সেপ্টেম্বর 2003-এর মধ্যে। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে 14,600 টাকা থেকে স্টাইপেন্ড 14,600 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিং শেষে মূল বেতনক্রম হবে 21,700 থেকে 69,100 টাকা, সঙ্গে হচ্ছে 5,200 টাকা হচ্ছে মিলিটারি সার্ভিস পে এবং ডিএ। প্রার্থী বাছাই পদ্ধতির লিখিত পরীক্ষা এবং শারীরিক ক্ষমতা পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষা 50 নম্বরে 50টি প্রশ্নের, মোট 30 মিনিটে, 2টি পেপারে সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ও জেনারেল নলেজ সব বিভাগে সফল হতে হবে। নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুলের উত্তরের জন্য খোয়া যাবে 0.25 নম্বর এবং পরীক্ষা সিলেবাস 10ম শ্রেণীর মানের পাওয়া যাবে নিচের ওয়েবসাইটে। এবং লিখিত পরীক্ষা সফল হলে প্রার্থীদের শারীরিক ক্ষমতা ও ডাক্তারি পরীক্ষা হবে। শারীরিক ক্ষমতার পরীক্ষায় থাকবে 1.6 কিলোমিটার দৌড়ানো 7 মিনিটে, 20টি ওল্ড বস, 10টা পুশআপ। লিখিত পরীক্ষা হবে আগামী ফেব্রুয়ারি মাসে এবং ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে জানুয়ারির শেষ দিকে। লিখিত পরীক্ষায় ফল বেরোবে মোটামুটি 30 দিন পর। মোট শূন্য পদে 4 গুণ প্রার্থীকে সফল বলে ঘোষণা করা হবে। তারাই শারীরিক সক্ষমতা পরীক্ষা দিতে পারবেন। চূড়ান্ত সফল প্রার্থীদের তালিকা সাইটে আপলোড করা হবে 22 আগস্ট তারিখে। শারীরিক মাপজোক, খেলাধুলা, সাঁতার এবং পাঠা অতিরিক্ত ক্রিয়াকলাপের দক্ষতা থাকা বাঞ্ছনীয়। ন্যূনতম উচ্চতা দরকার 157 সেন্টিমিটার। সেই সঙ্গে উপযুক্ত বুকের ছাতির মাপ এবং ও বয়সের অনুযায়ী ওজন থাকতে হবে। বুকের ছাতি অন্তত 5 সেন্টিমিটার ফোলাতে হবে। ভাঙা হাঁটু, চিতালো পায়ে পাটা এবং ইত্যাদি কোনো রকম মানসিক, শারীরিক বা মানসিক ত্রুটি এই কাজের পক্ষে অসুবিধাজনক এবং কোনো রোগ ব্যাধি থাকলে তা আবেদন করা যাবে না। দূরের দৃষ্টি চশমা, ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/9, চশমা থাকলে ভালো ও খারাপ চোখে 6/6। বর্ণাঢ্য বা রাতকানা হলে আবেদন করা যাবে না। ট্যাটুর বিষয়ে কিছু বিধিনিষেধ আছে, বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে। প্রশিক্ষণ শুরু হবে অক্টোবর 2020 থেকে। 15 সপ্তাহ বেসিক ট্রেনিং হবে। বেসিক ট্রেনিং হবে আইএনএস চিল্কাতে। নিয়োগ হবে প্রাথমিকভাবে 14 বছরের জন্য এবং পরীক্ষার ফি হচ্ছে 215 টাকা দিতে হবে। নেট ব্যাংকিং, রুপে, ভিসা, ডেবিট কার্ড, মাস্টার কার্ডের মাধ্যমে দিতে পারবেন। তপশিলীরা কোনো রকম ফি দিতে হবে না, যদিও তাদের কোনো আসন সংরক্ষণ নেই। আবেদন করতে হবে অনলাইনে। এখানে দেখতে পাচ্ছেন joinindiannavy.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটের হোম পেজে গিয়ে নিজের ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে। তারপর ইমেল আইডিতে লগ ইন করার পর কারেন্ট অপরচুনিটি লিঙ্কে অ্যাপ্লাই বটন ক্লিক করতে হবে এবং রেজিস্ট্রেশন করার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি 3 মাসের মধ্যে নীল ব্যাকগ্রাউন্ডে তোলা স্ক্যান করে কম্পিউটারে রাখবেন এবং প্রাসঙ্গিক অন্যান্য প্রমাণপত্রের আপলোড করার জন্য ওয়েবসাইটে দেওয়া মাপজবের মতো স্ক্যান করে রাখবেন। ফর্ম ফিল আপ হয়ে গেলে ভালো করে মিলিয়ে নেওয়ার পর তবে সাবমিট বটনে ক্লিক করবেন। সাবমিট হয়ে যাওয়া হয়ে গেলে আর কোনো বদল করা যাবে না। অনলাইনে ফর্ম জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া ফর্ম ডাউনলোড করে 2 কপি প্রিন্ট আউট করে নেবেন এবং অনলাইনে আবেদন করা যাবে আগামী 23 নভেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত। এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে গিয়ে আপনারা বিজ্ঞপ্তিটা দেখতে পাবেন। এই দুটো লিঙ্কে আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।